আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সেলিনা মালিক সুমি। চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চলছে দ্বিতীয় দিনের উদ্ধার কাজ। এই পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬, আহত হয়েছেন অন্তত ২৫ জন। রবিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। এদের স্বজনদের ২ লাখ টাকা ও আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার বিকালে সীতাকুণ্ডে কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আহতদের চিকিৎসা চলছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছে চিকিৎসকরা। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাসের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চান তিনি। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও জাতিসংঘের মহাসচিবকে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। শনিবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে মাদক, মানব পাচারসহ নানা কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিস্থিতি অবনতি হচ্ছে জানিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে জাতিসংঘের মহাসচিবকে বিশেষ উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন শেখ হাসিনা। এছাড়া সারা বিশ্বের মানুষের ভোগান্তির কথা তুলে ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘের মহাসচিবকে বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এলডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদ উত্তীর্ণ সেলাইন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অসুস্থ হয়ে পড়েছে ২ শিশু। রবিবার সকালে এই ঘটনা ঘটে। অভিভাবকদের অভিযোগ, ডায়রিয়া চিকিৎসা নিতে আসা ৯ মাসের তসলিম ও ১৭ মাসের সুব্রন্তকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করে হাসপাতালের নার্স ঝুমা ও কণিকা হালদার। এরপরই তাদের পেট ফুলে যায় ও বমি করতে থাকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডক্টর মনিরুজ্জামান মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং তিনি বলেন, অসুস্থ শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে। কি কারণে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করা হলো তা জানতে নার্সদের কারণ দর্শাতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নতুন দুটি খাল খননের মাধ্যমে তিস্তায় আবারও পানি প্রত্যাহার করতে যাচ্ছে ভারত। এই অবস্থায় বাংলাদেশ অংশে দেখা দিয়েছে পানি প্রবাহ কমার সংখ্যা। জলপাইগুড়ি ও কুচবিহারের লক্ষাধিক হেক্টর জমি সেচের আওতায় আনতে দুটি খাল খননের নতুন প্রকল্প হাতে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এরই মধ্যে অধিগ্রহণ করা হয়েছে ১,০০০ একর জমি। শুক্রবার জলপাইগুড়ি জেলা প্রশাসন দপ্তরের রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে সেচ বিভাগকে এইসব জমি হস্তান্তর করা হয়। কেবল তিস্তা নয়, প্রকল্পের আওতায় ভুটান ও ভারত হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত জলঢাকা নদীর পানিও প্রত্যাহার করা হবে। সেচ দপ্তর জানায়, তিস্তা ও জলঢাকার পানি সরবরাহে গজলডোবা ব্যারাজ থেকে কোচবিহারের চ্যাংড়াবান্ধা পর্যন্ত ৩২ ও তিস্তার বাম তীরে ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের খাল খনন হবে। গ্রীষ্ম মৌসুমে বাংলাদেশ ও ভারত উভয় অংশে সেচ কাজের জন্য ১,৬০০ কিউমেক্স পানি দরকার হলেও তিস্তায় থাকে মাত্র ১০০ কিউমেক্স। এই অবস্থায় নতুন দুটি খাল খননে বড় ধরনের ঝুঁকিতে পড়বে উত্তরাঞ্চলের কৃষি ব্যবস্থা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ ২:১২ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অংশ দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।